সমাস ব্যঞ্জন রেসিপি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি তৈরি করব একটা চিংড়ির রেসিপি, চিংড়ির রসা বা চিংড়ির কষা। দারুণ একটা রেসিপি, ভাত রুটি পরোটা সব কিছুর সঙ্গে খেতে খুব ভালো লাগে। চলুন দেখে নিই। আমার আমি 200 গ্রাম চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছটা ভালো করে ছাড়িয়ে নিয়ে ধুয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ নুন, আর দেবো 1/2 চা চামচ হলুদ। ভালো করে নুন হলুদটা মাখিয়ে নেব। দুটো মাঝারি সাইজের আলু ছোট ছোট করে কেটে নিয়েছি। আমি চিংড়ি মাছটা আলু দিয়ে করছি, আপনারা যদি পছন্দ না করেন তাহলে আলু ছাড়াও এই রান্নাটা করতে পারেন। একটা মিক্সিং বোলে নিয়ে নিয়েছি 1 ছোট সাইজের পেঁয়াজ, 2 টুকরো আদা, 4-5 টুকরো রসুন, দিয়ে দেবো 2 কাঁচা লঙ্কা, আর দেবো 1 টেবিল চামচ পোস্ত। এবার সবকিছু দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। কড়া গরম করে তেল দিয়ে নিয়েছি, প্রথমে আলুটা ভেজে নেব। আলু ভাজা হয়ে গেছে, আলুগুলো তুলে নেব। এবারে তেলের মধ্যে দিয়ে দেবো 1 তেজপাতা, 2 টুকরো দারচিনি, 2 টুকরো চামচ, আর দেবো 1/4 চা চামচ গোটা জিরে। ফোড়ন গুলো একটু নাড়াচাড়া করে নেবো। এবার এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হালকা করে ভেজে নেবো। ভেজে নিয়েছি, এবার এর মধ্যে পেস্ট করা মশলাটা দিয়ে দেবো। মশলাটা ভালো করে কষিয়ে নেবো। মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি, এবার এর মধ্যে দিয়ে দেবো টমেটো কিউব। টমেটোটাকে আরো 2 মিনিট কষিয়ে নেবো। এবার এর মধ্যে দিয়ে দেবো আরো কিছু মশলা, দেবো 7 মতো নুন, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ দেবো জিরে গুঁড়ো, 2 চা চামচ দেবো কাশ্মীরি লঙ্কা। আমি কাশ্মীরি লঙ্কার পেস্ট ব্যবহার করছি, আপনারা চাইলে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাও দিতে পারেন। 1/2 চা চামচ দেবো চিনি। মশলাটা কষানোর জন্য সামান্য একটু জল দেব। আবারও মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলা ভালো করে কষিয়ে নিয়েছি, এবার এর মধ্যে ভেজে রাখা আলুটা দিয়ে দেব। আলুটাকে মশলার সাথে 1 মিনিট কষিয়ে নেব। মশলার সাথে আলু 1 মিনিট কষিয়ে নিয়েছি, এবার এর মধ্যে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। চিংড়ি মাছটাকেও মশলার সাথে মিশিয়ে নেব।
এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। এই রান্নাটা কিন্তু একটু কষা কষা হবে, তাই খুব বেশি পরিমাণে জল দেব না। দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা, মিডিয়াম টু লো আঁচে 10 মিনিট চাপা দিয়ে রান্না করব। 10 মিনিট হয়ে গেছে, চাপাটা তুলে নেব, ভালো করে একবার নেড়ে দেবো তরকারিটা, একটু দেখে নেবো আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা। আলু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, চাপা ছাড়া মিডিয়াম আঁচে 2 মিনিট হতে দেবো। দিয়ে দেবো হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো, আর দেবো 1 চা চামচ ঘি। গরম মশলাটা ভালো করে মিশিয়ে দেব। আমাদের চিংড়ি মাছ রেডি হয়ে গেছে, গ্যাসটা বন্ধ করে নামিয়ে নেব। তৈরি হয়ে গেল চিংড়ি কষা। রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক করবেন, শেয়ার করবেন বন্ধু বান্ধবের সাথে। আর আমার নতুন বন্ধুরা যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, নানান ধরনের নতুন নতুন রান্নার আপডেট সবার আগে পেতে আজই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে নেবেন। তাহলে আমি যখনই কোনো নতুন রেসিপি আপলোড করব, তার নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। আজকের মতো আসি, আবার হাজির হবো অন্য আর একটা রেসিপির সাথে। নমস্কার।